স্বাগতম বন্ধুরা আমার চ্যানেল যার নাম বুক টেক জোনে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার নিউ সেগমেন্ট ইন্টারেস্টিং টেক টকসকে এত ভালো রেসপন্স দেওয়ার জন্য। তো বন্ধুরা আমি এসে গেছি আবার একটা নতুন এপিসোড নিয়ে। তো চলো বন্ধুরা দেখে নিই এই এপিসোডে কি কি আছে। প্রথমে কথা বলবো বন্ধুরা গুগল পিক্সেল 3 নিয়ে। গুগল একটি লিক্সের মাধ্যমে প্রকাশ করেছে যে গুগল পিক্সেল 3 এই বছরের অক্টোবরে বেরোবে। তো এই ফোনটির স্পেসিফিকেশন সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি, যতটা আশা করা যায় 4GB আর 6GB র্যাম ভেরিয়েন্টে ফোনটি পাবে আর 32GB আর 64GB রম ভেরিয়েন্ট পেতে পারো। ফোনটিতে 6 ইঞ্চি ফুল HD স্ক্রিন পাবে আর বেজেললেস হতে পারে। ফোনটিতে হয়তো আইফোন X এর মতন সেই বিখ্যাত নচ ডিজাইন থাকবে। ফোনটি ফাস্ট চার্জিং এনেবল হবে। আর এই ফোনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য গুগল অ্যাড করতে চলেছে যে পিছনের ডুয়েল লেন্স ক্যামেরা দিতে চলেছে। তো বন্ধুরা ফোনটি বেরোলে আমি একটি রিভিউ ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো যে ফোনটি কেমন। দ্বিতীয় নিউজ হচ্ছে বন্ধুরা রেডমির তরফ থেকে। রেডমির নতুন ফোন MIUI 10 দেবে। এর ফলে কি হবে, ইন্টারন্যাশনাল মার্কেটে রেডমি MIUI 10 এর আত্মপ্রকাশ ঘটবে। এমআই একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে তাদের পুরনো MIUI 9 31 মে থেকে ওটা বন্ধ হতে চলেছে। সো বন্ধুরা যেসব ফোনে MIUI 9 চলছিল সেগুলো হয়তো নতুন আপডেট পেয়ে MIUI 10 ট্রান্সফার হয়ে যাবে। MIUI 10 কি কি নতুন দেওয়া হয়েছে বন্ধুরা বলছি। MIUI 10 মূলত বন্ধুরা AI এর উপরে বেশি কাজ করা হয়েছে আর মেশিন লার্নিং এর উপর বেশি কাজ করা হয়েছে। তার ফলে বন্ধুরা কি হয়, ক্যামেরায় তোমরা অনেক সেটিংস দেখবে চেঞ্জেস হয়ে এসছে। অ্যাপেলে যেরকম ফেস আইডি লক ছিল MIUI 8 সেরকম ফেস আইডি লক তোমরা পেতে পারো, বা জেস্টার কন্ট্রোলও আসতে পারে MIUI 10। ইন্ডিয়াতে এক্সিস্টিং রেডমি ফোনের মধ্যে তোমরা MIUI 10 এখনই পেয়ে যাবে হচ্ছে রেডমি Note 5 Pro আর Redmi Note 5। এর পরের খবর হচ্ছে বন্ধুরা ফ্লিপকার্টের তরফ থেকে মাত্র 999 টাকায় Redmi Note 5 আর Redmi Note 5 Pro পেতে পারো। বিশ্বাস হচ্ছে না, হ্যাঁ এরকমই অবিশ্বাস্য একটি অফার এনেছে ফ্লিপকার্ট। তারা তাদের ওয়েবসাইটে বলেছে যে নির্দিষ্ট কিছু স্মার্টফোন এক্সচেঞ্জ করলেই Redmi Note 5 আর Redmi Note 5 Pro এর উপর অনেক ছাড় দিয়ে মাত্র 999 টাকায় ফোনটি তোমরা পেতে পারবে। তো বন্ধুরা যদি তোমরা ইন্টারেস্টেড হও তো ফ্লিপকার্টের ওয়েবসাইটে গিয়ে একবার চেক আউট করে নাও। এর পরের নিউজ হচ্ছে বন্ধুরা মোটোরোলার তরফ থেকে। মোটোরোলা জুন মাসের 5 তারিখে Z3 Play ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। এই Z3 Play বন্ধুরা 6 ইঞ্চির ফুল HD অ্যামোলেড স্ক্রিন যুক্ত ফোন। এতে পিছনে তোমরা মোটো মডস লাগানোর জন্য ম্যাগনেটিক শিল্ড পাবে। এখানে ডুয়েল ক্যামেরা পাবে। প্রথম ক্যামেরা হবে 12 মেগাপিক্সেল আর সেকেন্ড লেন্স হবে 5 মেগাপিক্সেল। আর সেলফি ক্যামেরা বন্ধুরা 8 মেগাপিক্সেলে পাবে। 4GB আর 6GB ভেরিয়েন্টের র্যামে পাবে বন্ধুরা। এই ফোনটি সম্পর্কে এইটুকুনি এখনো অবধি জানা গেছে। তো জুন মাসের 5 তারিখের পর ফুল রিভিউ ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলটি ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। বাংলা ভাষাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। চললাম, টাটা, পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।